এখন বাজে রাত 10টা, আর মাত্র কয়েকটা দিন হাতে। ব্যস্ততা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে। এখানে দিন নেই রাত নেই, কাজ হয়ে চলেছে। শুধু মাটিও যে দেখতে কত সুন্দর হয়, তাই মূর্তিটিকে দেখলে বোঝা যায়। এই আজকে কুমোরটুলি ঘুরতে এসেছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। এই কুমোরটুলিটা ঘুরবো, আর এখানকার কীরকম কাজ কতটা এগিয়েছে সেটা আপনাদের দেখাবো। এইটা হলো শিল্পী মুরারি মোহন পালের স্টুডিও। কুমোরটুলির রাস্তায় হাঁটতে হাঁটতে এই আর একটা স্টুডিও চোখে পড়ল। এখানে শিল্পী তার শেষ পর্যায়ের কাজে ব্যস্ত। অসংখ্য ডাকের সাজ সাজানো আছে, আর শেষ বেলায় কারিগররা বসে একটু জলযোগ করছে। এখানে একটি বিশ্বকর্মার মূর্তির অন্তিম পর্যায়ের কাজ চলছে। এটাই হলো বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানে দুর্গা প্রতিমাগুলি সারিবদ্ধভাবে সাজানো আছে। এখানে একজন শিল্পী অসাধারণ ছোট্ট একটি লক্ষ্মী ঠাকুরের চক্ষু দান করে চলেছেন। এই স্টুডিওতে একজন শিল্পী ত্রিমূর্তির ওপরে তুলির টান দিতে ব্যস্ত। একটি দোকানের সামনে সাজানো এই ছোট্ট দুর্গা প্রতিমাটি। আর এটাই হলো বিখ্যাত রাখালপালের স্টুডিও। শিল্পী এখানে শেষ বেলায় মৃত প্রতিমার ওপর কাজ করে চলেছেন। এর পাশেই অসংখ্য অসমাপ্ত প্রতিমা সাজানো আছে। এখানে একটি বড় দুর্গা প্রতিমা বানানোর কাজ চলছে, আর তার ওপরে পাখা চালিয়ে রাখা হয়েছে, কারণ বর্ষাকালে যাতে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর পাশেই ঠাকুরের কাঠামো নির্মাণের কাজ চলছে। মাটি দিয়ে তৈরি হচ্ছে ঠাকুর, আর রং ছাড়াই এই প্রতিমাটিকে দেখতে অসাধারণ লাগছে। আরও কিছুটা এগিয়ে দেখলাম রাস্তার ওপরেই মাটি দিয়ে এক শিল্পী প্রতিমা গড়তে ব্যস্ত, আর এই পরিশ্রমে না আছে দিন না আছে রাত। শুধু রাজপথেই মাটির জীবন্ত মৃন্ময়ী মূর্তি। একটি কার্তিক ঠাকুরের মুখের অবয়ব শিল্পী ফুটিয়ে তুলছেন তুলির মাধ্যমে। সত্যি অসাধারণ শিল্পকীর্তি। আর এখানে শিল্পী সযত্নে একাগ্র চিত্তে করে চলেছেন দেবীর চক্ষুদান পর্ব। এটা দেখাও অত্যন্ত সৌভাগ্যের। এইখানে দেখতে পেলাম এক শিল্পী দেবীর তৃতীয় নয়ন দান করতে ব্যস্ত। এই শিল্পী বাঁশের পাটাতনের ওপরে বসে
ঠাকুরের চালচিত্র তৈরি করে চলেছেন একাগ্র চিত্তে। আমরা এতক্ষণ ধরে দেখলাম কুমোরটুলির কাজ অত্যন্ত ব্যস্ততাপূর্ণ চূড়ান্ত পর্যায়ে চলছে। আপনাদের দেখালাম, এখানে বেশি কথা বলা গেল না, শিল্পীরা অত্যন্ত ব্যস্ত, তাদের কাজের মধ্যে কথা বলতে পারলো না। তো আপনাদের পুরো বিষয়টা দেখালাম, আজকে এই পর্যন্তই। পরবর্তী সময় আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। এখন বাজে রাত 10টা, এখন এই কুমোরটুলির পাশে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। বেশ ভালোই লাগছে এত রাত্রিবেলা, কলকাতা এখন ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট অনেকটা। এই ঋষি আমার পাশে বসে এখন চায়ের দোকানে চা খাচ্ছে। এখন ঋষি কি খাচ্ছে? এটা ক্রিম রোল। এখন আমরা কুমোরটুলির ঠাকুর দেখে এই অন্ধকার রাস্তাটা দিয়ে বাগবাজারের দিকে এসেছি। এই রাস্তাটা পুরোটাই এখন অন্ধকার। বাগবাজারে চক্ররেলের লেভেল ক্রসিংয়ে আটকে গেলাম ট্রেন পাসের জন্য। এইবার আমরা বাস ধরবো বাড়ি ফেরার জন্য। এখন বাজছে রাত্রি 11টা। আমরা এখন কুমোরটুলি থেকে ফিরছি। এই পাড়ায় নেমে, বাস থেকে নেমে একটা রিক্সা ধরেছি। এই আমার পাশে অদিতি বসে আছে, আর এইখানে বসে আছে হচ্ছে এই যে ডিসি। তো তখন বলেছিলাম যে ভিডিওটা শেষ হয়েছে, কিন্তু তখন শেষ হয়নি। তারপরে আরও কিছু দৃশ্য শ্যুট করেছি, এখন তবে ফাইনালি ভিডিওটা শেষ করছি। তবে ভিডিওটা পুরো দেখবেন, কেমন হলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আবার পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।